দাঁড়িয়ে ফেলে সে আর কখনো ফিরে আসে না। আপনি আপনার জীবন থেকে কত কিছু হারায় ফেলছেন। আগে কি সুন্দর ভালো চোখে দেখতেন, এখন কি দেখেন? আগে চুলগুলো কি কালো ছিল, এখন কি আগের মতো আছে? আগে গায়ে কত শক্তি ছিল, এখন আগের মতো না। নাই, যেই জিনিসগুলো জীবনের দেহ থেকে হারায় যায় তা আর হাজার কোটি টাকা দিল ফেরত আসে না। বাবা, এই মানুষের জীবনের নদীর কুল, নদীর একুল ভাঙে অকুল গড়ে, কিন্তু মানুষের জীবনের কুল যদি একবার ভেঙে যায় তার কখনো চর পড়ে না। আমি আমার জীবনে, আমার এই জীবনে আমি অনেক কিছু হারিয়েছি, এখন আর বাবা এই দুনিয়াতে আমি যেই দুঃখে যেই কষ্টে ভুগি আমার মতো এত বড় রুগী আর কেউ হতে পারে না। আমার একটি ছেলে মশিউর রহমান প্রেম ভান্ডারী, ছেলেটি বড় অসুস্থ, এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অলিয়া উলিয়ার কৃপায় অনেকটা ভালো হয়ে গেছে। আরেকটু অসুখ আছে, আমার ছেলেটা চোখে দেখতে পায় না। যে ছেলেটা আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করত, আমার সামনে দিয়ে ঘুরতো খেলতো নাচতো, আমার সেই ছেলেটা এখন চুপ করে বসে থাকে। তাই আল্লাহর অলির দরবারে ঘুরি, জানি না অলি কখন আমার প্রতি কৃপা করে, জানি না বাবা ভান্ডারি। টাকা পয়সা ধন দৌলত কিছুই আপনাদের কাছে চাই না বাবা, আমি আমার সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আমার সন্তানের জন্য দোয়া করবেন, যেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অলির কৃপায় আমার ছেলেটা সুস্থ হয়ে যায়। কারণ মাই শুধু জানে সন্তানের জ্বালা, আর কেউ জানে না। তাই এই জীবনে আমার মতো এত দুঃখী আর কেউ হতেই পারে না। আমি ভেবে দেখলাম জীবনের গতিটা চলতে চলতে কখন জানি থেমে গেল, বুঝতেই পারলাম না। তাই কবিতার গানে কি বলেছে, নদীর কুলবা গিয়া গেলে পরে বালুর চোয়া, ও আমার কুল ভাগিল মাওলা পড়ল না। ভেঙে গেছে স্বপ্নের ঘর, সেই ঘর বাঁধে দায়ার গহনে বৈদ্যুতি, জীবনে জারে হারাইয়া চিরে পাব কি রে, এইটুকু শুধু রইল মনের হার। মাওলা রে
আছি পাবো কি রে এইটুকু শুধু রইল মজলিস ভাইরে আমি জীবনে যারে হারাইছি রে আমি পাব না রে ওরে প্রেম মনের মাঝে রয়ে গেল রে শুধু পাগল বিজয়ের ছিন্ন বিনার পাগল বিজয়ের ওই ছিন্ন বিনার মানুষের মন কখন যে কি হয় তা কখনোই বলা যায় না। পাখি সরকার তার ছেলের কথা বলল, গত জানুয়ারি ফেব্রুয়ারিতেও তার ছেলেটা এই দিনে অফিসে আমার সাথে ঝগড়া করেছে 4 থেকে 5 বছর। আমি বলেছিলাম পাখিকে দেখাই, এটা তোমার কি হয় ভাইয়া? বলে এটা আমার আম্মু। আমি কই না, এটা আমার আম্মু। কয় না না, আমার আম্মু। আর হঠাৎ করে শুনি সেই ছেলেটা অন্ধ হয়ে যায়,
যে ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়তো তার দুইটা চক্ষু ছিল, আজ আপনারা বিশ্বাস না করলে মোবাইলে ছেলেটার ছবি আছে, একটি বার যদি দেখেন আপনারা সকলেই আপনাদের মনে একটু না একটু কষ্ট আঘাত ছোঁয়া লাগবে। মা, মা যে কি ধন আর কি জিনিস, সন্তানের জন্য যে মায়ের কত কষ্ট বেদনা দুঃখ, মা ছাড়া এমন দরদি এমন বন্ধু আর কি আছে, তাই মাই জানে সন্তানের কি ব্যথা কি বেদনা। তাই একটি গান আমি